আমরা আজকে আমাদের সেকেন্ড ডে, যে জার্নি স্টার্ট করব বালাসোরে নেমেই দেখি যে আমাদের গাড়ির চাকা লিক হয়ে রয়েছে। তো আমরা গাড়ির চাকা লিক ঠিক করলাম, তারপরে আমরা পুরীর দিকে রওনা দিলাম। আজকে আমরা পুরীতে থাকবো, কালকে আমরা রওনা দেব চিল্কার দিকে। আজকে আমাদের ভিডিওটি হচ্ছে গিয়ে পুরী এবং চিল্কা নিয়ে। সকালে যখন আমরা গাড়ি স্টার্ট করি, তার আগে আমরা গাড়ি চেক করি। চেক করতে গিয়ে দেখলো যে টিনা পিছনের ডান দিকে বাঁ দিকে চাকাটা আর কি পাংচার হয়ে গেছে। যেখানে আমরা রয়েছি সেখানে একটা গ্যারেজ রয়েছে, সেখান থেকে মিস্ত্রি ডেকে এনেছি। ভাই খুলে ফেলেছে চাকাটা আর মিস্ত্রি এসে টিউবটা পাল্টে দিল। সেকেন্ড ডে আমরা যাত্রা শুরু করছি বালাসোরের শেরগড় থেকে। আমরা যাত্রা করছি, এখান থেকে 250 কিলোমিটার হচ্ছে পুরীর ডিস্টেন্স। চাকাটা অ্যাকচুয়ালি লিক হয়নি, আমার ভেতরে যে টিউবটা ছিল, চাকার ভেতরের যে টিউবটা, সেটাকে চেঞ্জ করে নিলাম। আমি একটা টিউব সবসময় ক্যারি করি, কারণ পিছনের চাকাটা একটা খারাপ আছে। তো যাই হোক, চেঞ্জ করে নিলাম, সব ঠিকঠাক করে নিলাম। করে নেওয়ার পর আমরা আজকে সেকেন্ড ডে জার্নি স্টার্ট করছি পুরীর দিকে। আমরা আজকে পুরীতেই স্টে করবো। আমরা দ্বিতীয় দিন বালাসোর থেকে রওনা দিয়ে দিয়েছি। জয় গুরুদেব। আমরা এই সাউথের রাস্তাটা এনজয় করতে করতে এগিয়ে চলেছি। এই রাস্তাটা পুরো একদম চলে যায় কন্যাকুমারী। এখনো আমরা 130 কিলোমিটার যাবো, 2 ঘন্টা 41 মিনিট আমাদের জিপিএস এ দেখাচ্ছে। রাস্তা ভীষণই ভালো, সুন্দর রাস্তা, কিন্তু স্পিড লিমিট রয়েছে 80। প্রচুর রাস্তাতে ক্যামেরা বসানো রয়েছে। বন্ধুরা, খুব সুন্দর পাহাড় রয়েছে, ক্যামেরা তো অতটা আসছে না, তবু কিন্তু খুবই সুন্দর লাগছে। আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, আর রাস্তা খুবই সুন্দর, ঝাঁ চকচকে রাস্তা, সিনিক বিউটি খুব সুন্দর। আমরা সুন্দর একটা মন্দির রয়েছে, এখানকার মন্দিরগুলি সবই ইয়ের মন্দিরের আদলে, পুরীর মন্দিরের আদলে তৈরি। চলে এলাম, আর বেশি দূর নয়, 100 কিলোমিটার মতো রয়েছে। চলো, উড়িষ্যার বড় নদী মহানদী, মহানদী আমরা ক্রস করতে চলেছি। মহানদী রিভার, আমরা যেটা ভূগোলের বইতে পড়েছি, এটা হচ্ছে মহানদী। পার হয়ে গেলাম আমরা, হ্যাঁ বেরিয়ে গেলাম মহানদী রিভার। কিন্তু বেশিরভাগ বালি ছিল, অল্প জল ছিল মহানদীতে। পুরীতে আমরা ঢুকতে চললাম, 42 কিলোমিটার। আমি মোটামুটি ঘন্টাখানিক চালালাম, যখন রোড টিপে বেরোই, ফ্যামিলি রোড টিপে, ভাই বেশিরভাগ চালায়, তো আমি আজকে 1 ঘন্টাখানিক চালালাম। আর এখান থেকে 21 কিলোমিটার রয়েছে পুরী। পেট্রোল নেব, আর আমরা একটু ওয়াশরুম যাব, তারপরে আবার পুরীতে গিয়ে একদম থামবো স্বর্গদুয়ারে। তো আমার বেঙ্গালি পর বাত করে তো কোই প্রবলেম নেই হ্যায়। আচ্ছা ঠিক হ্যায়, তো মে আপকে সবকো কে দে দিউ। হম পেট্রোল পাম্প পর হ্যায়, আর পাপা ওয়াশরুম মে গাই হ্যায়, পাপা কো বহুত জ্যাদা টয়লেট আয়। পুরী ধামে আমরা চলে এলাম, এখান থেকে 6 কিলোমিটার এখনো যেতে হবে। আমরা স্বর্গদুয়ারের দিকে যাচ্ছি। আমরা পুরীতে পৌঁছে গেলাম, হোটেলে ল্যাগেজ রেখে আমরা খেতে চলে এলাম। বেগুন ভাজা, পাঁপড়, ডাল, মাছের ঝোল, আর হচ্ছে পটল চিংড়ি চাটনি, এটা আমাদের আজকে লাঞ্চ। দুপুরের খাবার খেয়ে হোটেলে ল্যাগেজ রেখে আমরা চলে এলাম বিচে। বিচে আমরা ঘন্টাখানিক থাকবো, তারপর ফিরে যাব হোটেলের রুমে। ভাইপো ভাইজি প্রথমবার পুরীতে এসে সমুদ্র দেখে এবং সমুদ্রের ঢেউ দেখে প্রচুর মস্তি করছে, ওদের খুব মজা হচ্ছে, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছে, নামবে একটু পরে জলে। এখন পুরীর সমুদ্রে রয়েছি,
আমরা হোটেলে শিফট হলাম, একটা হোটেলে উঠলাম, এরপর আমরা খাবার খেলাম, খাবার খেয়ে আমরা বিচে এলাম। বালাসোর থেকে 4 ঘন্টা মতো টাইম লাগে পুরীতে, আমরা মোটামুটি 4 ঘন্টার জায়গায় একটু বেশি টাইম লেগেছে, 5 ঘন্টা খানিক লেগেছে। 1টা-1.5টা নাগাদ আমরা পুরীতে এসে পৌঁছেছি, কারণ বাচ্চা রয়েছে, আমাদেরকে একটু দাঁড়াতে হচ্ছে বা আমরাও নিজেরাও ব্রেক নিচ্ছি। তারপরে এসে আমরা পুরীতে লাঞ্চ করে আমরা সমুদ্রে চলে এলাম, ঘন্টা খানিক থাকলাম সমুদ্রে, এনজয় করলাম পুরীর সমুদ্র। আর ও ভাইজি গুঞ্চু উঠে চাপলো, ভাইপো প্রচুর সমুদ্র এনজয় করলো, ঘোড়াতে চাপলো। এরপর আমরা আজকে রাতে ডিনার সেরে শুয়ে পড়বো, কালকে জগন্নাথ দর্শন করব। তৃতীয় দিন আমরা ভোরবেলা উঠলাম, ভোর 4টার সময় উঠলাম, একদম স্নান করে জপ তপ সেরে রেডি হয়ে চলে এলাম পুরীর মন্দিরে, এখানে দর্শন করব আর একটু পুজো দেব। হোটেল রুকমিনী ভিলাতে আমরা কালকে স্টে করেছি, এখানে কালকে আমরা ছিলাম, আজকে আমরা রওনা দিচ্ছি, এখন কোণারক যাব, কোণারক থেকে আমরা আজকে স্টে করব চিল্কাতে। আমরা একদম ঠিক 8টার সময় বেরিয়ে পড়েছি, এখন 8:30 বাজে। হ্যাঁ, আমরা পুরী শহর ছেড়ে বেরিয়ে চলে এলাম, কোণারকের দিকে যাচ্ছি। 30 কিলোমিটার বাকি রয়েছে কোণারক, 38 মিনিট সময় লাগবে আমাদের, জিপিএস এ শো করাচ্ছে, আমাদের আগে আগে কিছু গাড়ি যাচ্ছে, কোণারক মন্দিরে ঢোকার 3-4 কিলোমিটার আগে রাস্তাটা খুবই সুন্দর, সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছি আমরা। আর এছাড়া আগে ছিল ঘন জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে ডিয়ার পার্ক ছিল, আমরা যদিও ঢুকিনি। এরপর আমরা একটা সমুদ্রের ধার দিয়ে যাচ্ছি, সামনেই আছে চন্দ্রভাগা বিচ, আমরা চন্দ্রভাগা বিচের পাশ দিয়েই কোণারকে যাব। এটা চন্দ্রভাগা বিচ, চন্দ্রভাগা বিচ শুরু হয়েছে, আমরা এখানে নামলাম, একটু 10 মিনিট নেমে ছবি তুলছি, খুবই সুন্দর খাড়া, প্রচণ্ড খাড়া রয়েছে এখানে, লোকজন কমই রয়েছে, আমরা নামলাম, নেমে ছবি তুলছি, আবার আমরা একটু এগিয়ে যাব। সামনের দিকে সি বিচের আরও অনেকটা সুন্দর জায়গা রয়েছে, আমরা দেখলাম ভিডিওতে, কিন্তু এটা এত সুন্দর জায়গা তাই না নেমে থাকতে পারলাম না, নেমে গেলাম। রোড ট্রিপের মজাই এটা, যখন যেখানে ভালো লাগে সেখানেই আমরা দাঁড়িয়ে পড়ি, সেখানেই থেমে যাই। চন্দ্রভাগা বিচ স্টার্ট হয়ে গেছে, আমরা চন্দ্রভাগা বিচে নামলাম, সেখানে ছবি তুললাম, এগিয়ে চলছি বিচের পাশ দিয়ে। রোড ট্রিপে যখন বেরোই, ফ্যামিলি রোড ট্রিপে, বেশিরভাগ টাইম ব্রাদারই গাড়ি চালায় আর আমি একটু কমই গাড়ি চালিয়েই, এখন আবার আমি স্টিয়ারিংয়ে বসেছি, কারণ কোণারক মন্দির সামনে চলে এসেছে 2 কিলোমিটার, আর সামনে রয়েছে চন্দ্রভাগা বিচ। আমরা কোণারক মন্দির যাব, কোণারক মন্দিরটা দর্শন করব, তারপরে কিন্তু আমরা আজকে আমাদের যাত্রা থাকবে, মানে আমরা স্টে করব হচ্ছে গিয়ে চিল্কাতে। রুক রুককে আমরা এগিয়ে চলেছি, থেমে যাচ্ছি মাঝে মধ্যেই, যেখানে ভালো লাগছে সেখানেই থেমে চলেছি। সামনেই আর 1.5 কিলোমিটার রয়েছে কোণারক, দেখো সামনে এটা রয়েছে চন্দ্রভাগা পুলিশ স্টেশন, কোণারকের গেট, এখানে ওয়েলকাম টু কোণারক লেখা রয়েছে এখানে। চলে এসেছি আর একটুখানি আমরা ঢুকে গেছি কোণারক, আর 300-400 মিটার বাকি রয়েছে, গাড়ি পার্কিং করে আমরা মন্দিরের দিকে যাব। টিকিট কাউন্টার থেকে টিকিট নিলাম, 40 টাকা করে টিকিট, আর 7 বছরের নিচে টিকিট লাগবে না। এক যুগ আগে আমি এখানে এসেছিলাম, প্রায় 12 বছর পর আবার আসলাম এই কোণারক মন্দিরে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, বাপরে ভালো করে ছবি তুলতে পারছি না, তাকাতে পারছি না, আর প্রচণ্ড গরম লাগছে। তাড়াতাড়ি যতটা সম্ভব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি, ছবি তুলছি, ছবি তুলে কয়েকটা ছবি তুলবো, তুলে বেরিয়ে চলে যাব। এই সেই কোণারক মন্দির যেটা 12 বছর আগে আমি এসেছিলাম। তারপর পুরীর ওপর দিয়ে অনেকবার গেছি, কিন্তু পুরীতে আর ঢোকা হয়নি এবং কোণারক মন্দিরেও আর আসা হয়নি। 12 বছর পরে আবারও এলাম ফ্যামিলি নিয়ে এই কোণারক মন্দিরে। পরে আমি একদিন কোণারক টেম্পলের হিস্ট্রি নিয়ে আসব, পুরো ভিডিও আমি তখন সেখানেই দেখাবো। আজ কোণারক দর্শন করেই চলে গেলাম আমরা চিল্কার দিকে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, এক চক্কর দিয়ে এলাম, দৌড়ে চলে এলাম, এত গরম। এখান থেকে আমরা বেরোতে চাইছি, বেরিয়ে গিয়ে দেখি চিল্কাতে যাব, কেমন ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এখন তো কিছু ভিড় শুরুই হয়নি, আমি তার আগের বার এসেছিলাম এতটা ভিড় ছিল না,
প্রচন্ড ভিড়, প্রচন্ড গরম। তার আগের বার মনে একটু ঠান্ডার সময় এসেছিলাম, তো যাই হোক তাড়াতাড়ি বেরোই, বেরিয়ে গিয়ে দেখি ফাঁকা জায়গায় যাই। আমরা এবার কোণার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, চিল্কার দিকে যাচ্ছি। আমি পেছনে চলে গেলাম, ভাই আবার স্টিয়ারিংয়ে চলে এলো। আমরা চিল্কার দিকে যাব, তার আগে আমরা ট্যাঙ্কি ফুল করব, পেট্রোল পাম্প দেখছি, পেট্রোল নিতে হবে। পেট্রোল নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে গেলাম, আর এখানে জিজ্ঞেস করছি যে আমাদের চিল্কার দিকে যাওয়ার রাস্তা ঠিক কিনা। মাঝে মধ্যে জিপিএস কাজ করে না, তখন আমাদেরকে লোকদেরই জিজ্ঞেস করতে হয়। এখানে এনাকে জিজ্ঞেস করলাম, ইনি বলছে যে রামেশ্বর হয়ে যেতে হবে, রামেশ্বর 37 কিলোমিটার, তার আগে রয়েছে চিল্কা। চলো আমরা পেট্রোল ট্যাঙ্কি ফুল করে নিচ্ছি, তারপরে চিল্কার দিকে এগিয়ে যাচ্ছি। ভাই আবার গাড়ি চালাচ্ছে, ভাই তো পুরো স্পিড লিমিট দেখে গাড়ি চালাচ্ছে, 80-র ওপরে গাড়ি তুলছেই না, কারণ এখানে লেখা রয়েছে 80, তাই 80-তে গাড়ি চালাচ্ছে। আর এখানে প্রচুর রাস্তাতেও ক্যামেরা লাগানো রয়েছে। চলো, 2 বেজে গেছে। চিল্কা এখান থেকে এখনো 35 কিলোমিটার, চিল্কা লেক যেতে হবে। রাস্তাটা খুবই সুন্দর, সত্যি সুন্দর। এখনো আমাদের জিপিএস বলছে এখনো আমাদের যেতে হবে 40 মিনিট যেতে হবে। আমরা চিল্কাতে এগিয়ে চলে এলাম, চিল্কাতে আজকে থাকবো আমরা এবং বোটিং করবো। 3:30 বাজতে চলো, এনারা বলছে লাস্ট হচ্ছে গিয়ে 4:00 সময় বোট ছাড়ে। আমরা তাড়াতাড়ি যাচ্ছি বোটিং পয়েন্টে, লাস্ট অফিসিয়ালি 3:45 লাস্ট বোট ছাড়ে। চিল্কা বোটিং করবো, 200 টাকা পার হেড, 5 বছর বন্ধ ফ্রি, 5 বছর ওপরে ফুল টিকিট লাগছে। 200 টাকা করে নিলাম, আমাদের 4 জনের নিল 800 টাকা। বোট যেখান থেকে ছাড়বে আমরা সেখানে এগিয়ে চলছি। লাস্ট বোট বলছে তো সরকারিভাবে 3:45 ছাড়ে, তো আমরা সেই লাস্ট বোটটাতে যাব। 24 জন যাবে এমন একটা বোট, সেই বোটটাতে আমাদেরকে যেতে হবে। আমরা বোটের দিকে এগিয়ে চলেছি। প্রাইভেটও অনেক টিকিট পাওয়া যায়, অনেক মানে বোট ছাড়ে, কিন্তু আমরা সরকারিভাবে যাচ্ছি, সরকারি যেখানে টিকিট পাওয়া যায় সেখান থেকে। বোট ছাড়ার টাইম হয়ে গেছে, আমরা বোটের দিকে যাচ্ছি। ব্রাদার আগে চলে গেছে, ঋষি বাবা যাচ্ছে। আস্তে আস্তে সাবধানে যেতে হবে, সাবধানে সাবধানে যাস, আস্তে মুন চুকে ধরেছ, ধীরে ধীরে মাথা নিচু করে যেতে হবে, কিন্তু যাতে মাথাতে না লাগে। হ্যাঁ, নিচু করে, নিচু করে আগে গুনচুকে দিয়ে দেয় নন্নাকে, আস্তে যাও সোনামা। হ্যাঁ, ধীরে 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 দেখে, হ্যাঁ মাঝখানে যাতে গ্যাপে পা না পড়ে, ধীরে ধীরে। আমরা বোটের দিকে এগিয়ে চলেছি, বোটে প্রবেশ করলাম। আমরা বোটে উঠে পড়লাম, বোট ছেড়ে দিল, বোট যাচ্ছে। চিল্কারদের মাঝে একটা দ্বীপ রয়েছে, ওখানে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরের দিকে আমাদের বোট রওনা দিল। এখানে একটা বড় পুকুরের মতো রয়েছে যেখান থেকে বোটগুলি ছাড়া হয়, মাঝে দিয়ে এখানে কেটে দিয়েছে, কেটে একটা বোট যাওয়ার রাস্তা করেছে। দেখুন সেই দিক দিয়ে আমাদের বোট হ্রদে প্রবেশ করছে, চিল্কারদে। চিল্কা হ্রদে এখনও পর্যন্ত আমরা একটা খালের মতো পুকুরের মতো রয়েছি, এবার এই বোট প্রবেশ করলো চিল্কা হ্রদে। প্রচুর ঢেউ রয়েছে, আমাদের বোট আস্তে আস্তে এগিয়ে চলেছে। প্রায় 40 মিনিট টাইম লাগবে। এই হ্রদের মাঝখানে একটা টেম্পল রয়েছে, ওই টেম্পলে যেতে যিনি লাইফ জ্যাকেট পরিয়ে দিচ্ছেন, বোটে 2 রয়েছেন, একজন চালাচ্ছেন আরেকজন দেখছেন, তো ওনারাই লাইফ জ্যাকেটগুলি ঠিকঠাক করে সবার ঠিক আছে নাকি দেখে নিচ্ছেন। দেখুন এই যে উনি লাইফ জ্যাকেট ঠিক আছে নাকি দেখে দিচ্ছেন সবার, আর না ঠিক থাকলে উনি আবার ঠিক করে দিচ্ছেন লাইফ জ্যাকেটগুলো। কখনো কখনো এখানে ডলফিন দেখা যায়, যাদের নসিব খুবই ভালো তারা ডলফিনও দেখতে পারেন এই হ্রদে। পাখিরা পাখিদের খাবার দিচ্ছে, তাই খাবার খাওয়ার জন্য পাখিগুলি আসছে। একটা একটা করে হাতে দেখাও খায়, এই পাখিগুলিকে খাবার ছেটানো হচ্ছে, পাখিগুলি খাবার নিচ্ছে। এগুলি হচ্ছে হোয়াইট কিং ফিশার, ওরা হাত থেকে এক প্রকার খাবার তুলে নিচ্ছে। আমরা প্রায় পৌঁছে গেছি, আমরা পৌঁছে গেলাম, 40 মিনিট বোটে ছিলাম। ভাই তো মাঝে মধ্যে বলছে আর যাব না, ফিরে যাব, কারণ অনেকটাই সময়, 40 মিনিট সত্যি অনেকটাই সময়। আবার ঢেউয়ের আমরা স্রোতের বিপরীতে চলছিলাম, দৌড়দৌড়ি করছে, ছুটোছুটি করছে ও। চারিদিকটা কিন্তু একদম দ্বীপের মাঝে খোলা রয়েছে, কিছু কিছু জায়গা খোলা রয়েছে, খুব সুন্দর এই মন্দিরটা। এই মন্দিরটিতে আসে অনেকে পুজো দেয়, পায়রা রয়েছে এখানে প্রচুর।
চিল্কা হ্রদ ভূগোলের বইতে পড়েছিলাম 9th grade-এ। সেই চিল্কা হ্রদের ওপরই এখন বিরাজ করছি। 40 মিনিট মতো লাগলো বোটে আসতে, আবার 40 মিনিট যেতে টাইম লাগবে। আর এখানে 1/2 ঘন্টা আমরা থাকবো, ছবি তুলবো। কেউ যদি পুজো দিতে চায় এই মন্দিরে পুজোও দিতে পারে। পুরো এই দ্বীপের মাঝে যে মন্দির রয়েছে, মন্দিরটা কিন্তু ঘেরা নেই, যে খোলা রয়েছে, অনেকটা জায়গা খোলা রয়েছে। ছেলেপুলে নিয়ে গেলে কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে, খেয়াল রাখতে হবে। আর এখানে পুজো দেওয়ার জন্য এখন অতটা ভিড় নেই। আমরা একদম লাস্ট যে বোটটা সেই বোটেই এসেছি, লাস্ট বোটে। লোকজনও খুব কম রয়েছে, ভিড়ও কম। 1/2 ঘন্টা এখানে থাকার টাইম দেবে, 1/2 ঘন্টা পর আবার বোট ছেড়ে দেবে। আমরা 1/2 ঘন্টা প্রায় এখানে ছিলাম এই মন্দিরে। সূর্য অস্ত চলে গেছে। আমরা ওয়েট করছি আমাদের গ্রুপে যে কয়েকটা ছেলে ছিল, 24 সিটের একটা আমরা ইয়েতে করেছি, বোটে করে এসেছি, 24 সিটের বোট। তো ওই বোটে আরও আমাদের সাথে যে যারা ছেলেপুলেগুলি ছিল ওদের জন্য ওয়েট করছি আমরা। তো আমাদের হয়ে গেছে, দর্শন হয়ে গেছে প্রকৃতিকে। এখন আমরা ফিরে যাব। আমরা আজকে চিল্কা হ্রদেই একটা রিসর্টে, আমরা একটা হোটেলে স্টে করব। আমরা আবার ফিরে যাচ্ছি বারকুল বোটিং পয়েন্ট চিল্কার দিকে, যেখান থেকে আমরা চড়েছি বোটে। বোটিং করে চলে এলাম আমরা, ওখানে মন্দির দর্শন করে। এটা তো হচ্ছে বোটের বোট স্ট্যান্ড, বোটের বাস স্ট্যান্ড। ওদিক পুরো সমুদ্র। চলে এলাম চিল্কা হ্রদ কমপ্লিট হয়ে গেল। প্রচুর চিল্কা হ্রদের ওপর দিয়ে গেছি, পাশ দিয়ে গেছি, কিন্তু চিল্কা তখন ডাকেনি, এখন চিল্কা ডেকেছে, তাই কমপ্লিট হলো চিল্কা। আজকে তবে অবশ্যই আমরা এখানেই থাকবো চিল্কা। দেখো আমি চিকেন থালি নিলাম আজকে, আমাদের চিকেন রয়েছে, পাঁপড়, ডাল আর একটা সবজি। দেখো এটা দিয়ে আজকে আমরা সবজি আর সারবো। নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো উড়িষ্যার কাশ্মীর দারিংবাড়ি। ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারেন মাউন্টেন ব্লগ সুতপা।